কোন মাঠে যে ছুটে বেড়াই ইন্দ্রর সঙ্গে জুটি, আহা ইন্দ্র, আই এম সো হ্যাপি, কত দিন পর আবার সেই আগের মতো তোমার সাথে পার্কে দেখা করবো, আই এম সো এক্সাইটেড। কারোর সাথে তো এই গুড নিউজটা শেয়ার করতেই হবে। কাকে বলি কাকে বলি, দিশা, হ্যাঁ তারা বলো। হ্যালো, একটা দারুণ নিউজ আছে। দারুণ নিউজ? নিশ্চয়ই ইন্দ্রজিতের সঙ্গে তোমার দেখা হতে চলেছে। তুমি কি করে বুঝলে? বারে বুঝবো না, তুমি বলছো দারুণ নিউজ আছে, সে দারুণ নিউজে ইন্দ্রজিৎ নেই, এটা তো হতে পারে না। ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট, এই জন্যেই মায়ের তোমাকে এত পছন্দ। শুধু তোমার মায়ের পছন্দ হলে কি হবে? ছোটটাকে যে আমার মামার একেবারে পছন্দ না, সে ব্যাপারে কি করি তার আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু চিন্তা করো না, আজ না দাদার আলু ভাজা দারুণ বিক্রি হয়েছে, প্রফিট হয়েছে, আর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ও ঠিক পৌঁছে যাবে। কোথায় গো? তোমার মামার কাছে। ও, কিন্তু কি করে পৌঁছবে তারা? আমার মামা তো তোমার ছোটদার সঙ্গে আমাকে দেখাই করতে দিচ্ছে না। আরে ডোন্ট ওয়ারি, মামারা না এরকমই হয়। আরে জানো না, ওই কংস মামা, শকুনি মামা, যা। হ্যাঁ গো, একমাত্র আমার মামাই যা ডিফারেন্ট, কদু মামা। দারুণ মুডে আছো বুঝতেই পারছি। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমিও এসে যাবে। আজ রাখি, ওকে, বাই বাই।